আমার নাম মোহাম্মদ দিদারুল ইসলাম সুজন। এই গুবরে পোকা নিয়ে আছি মনে হয় 20 ইয়ার্স। আসলে এইটা শখে করি না, এইটা করায় আমার কোনো সুবিধা হয়, এরকম অনেক কোশ্চেন আমার শুনতে হয়। এটা পিওরলি হবি, পিওরলি শখ। এই ফোকসগানগুলো এখন পর্যন্ত বাংলাদেশে টিকে আছে, যদি একমাত্র কারণ আমি বলি একমাত্র হয় তাহলে এটা রোব ভাই। আমরা এখন আছি রোবস ডেনে, এইটা আমাদের হ্যাং আউট প্লেস। আমরা প্রতি শুক্রবার অথবা ছুটির দিন আমরা চেষ্টা করি যার যার সময়ে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকেলে এখানে আসার জন্য। আমাদের আসলে কোনো কাজ থাকে না, কিন্তু আমরা এখানে গল্প করি, আমাদের গাড়ি নিয়ে কথা বলি। আমরা গাড়ি নিয়ে নেপাল গেছি, এই কিছুদিন আগে সাজেক যাওয়া হলো, কক্সবাজার, সিলেট, সব জায়গায়, মোটামুটি ঢাকায় তো পুরা। আর একমাত্র বাংলাদেশ থেকে ক্রস কান্ট্রি যদি বলা হয়, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া হয়ে 11 দিনের ট্যুর, সেটা এই ফোকসগান নিয়ে। 4টা ফোকসগানে 12 জন আমরা গিয়েছি, কোনো সমস্যা হয় না। একটা গাড়ি শুধু নাটা একটু ঢিলা হয়েছিলো, দ্যাটস ইট, আর কিচ্ছু হয় না। হ্যালো, আমি তাহসিন ফারজাম দীপন, আমি একজন ফোকসগান এনথুজিয়াস্ট। এই গাড়িটা আমার, এই গাড়ির প্রতি প্যাশনটা আসলে আমার শুরু হয় আমার বাবা থেকেই। মানে গাড়িটা আমার বাবারই ছিল, শুরু থেকেই গাড়িটা আমাদের ফ্যামিলির একটা পার্ট বলতে গেলে। আমার বাবা কিনেছিলেন, তখন থেকেই বাবার সাথে এই গাড়ির প্রতি আমার প্যাশনটা গ্রো করতে থাকে। বাবাকে দেখতাম, বাবা গাড়িটাকে মেনটেন করতো। আর রূপ ভাইয়ের কথা যদি বলতে হয়, এখন রূপ ভাই হচ্ছে মানে আমাদের আর কি বলতে গেলে গার্ডিয়ান টাইপের। এই গাড়িগুলো আমরা এই যে ক্লাবে চালাচ্ছি, সব কিছুই রূপ ভাইয়ের মাধ্যমেই হয়ে থাকে। রূপ ভাই আসলে আমাদেরকে যেভাবে দেখেন, এটা আসলে কোনোভাবেই ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যে উনি কখনো আমাদেরকে মানে বলেন নাই যে এভাবে জোর করে কোনো কিছুই করেনি উনি। যেটা মানে রূপ ভাইয়ের কাছে যখন আমরা আসতাম, তখন আমরা একটা জিনিসের কাজ করাতে আসলে রূপ ভাই আপনি যেটা বলবেন তাই হবে, আমাদের কোনো সে নাই, আমাদের এরকম একটা ইয়ে ছিল। রূপ ভাই না থাকলে সেটা কী হবে, সেটা আসলে আমাদের একটা বড় প্রশ্নের বিষয় যে আমাদের আসলে কী হবে। আমি আব্দুর রউফ হাজারি, আমার মানে প্রেমিক। আমরা 4 ভাই, আমার বড় ভাই উনি মারা গেছেন, বর্তমানে আমরা 3 ভাই আছি। 3 ভাইও আমাদের আমার সাথে আছে, ওরা 2 ভাই আমার সাথে আছে। তো তারা আমাকে কাজে সাহায্য করে, তারাও কাজ করে। আমি 1963 প্রথম থেকে মডার্ন মোটরসে চাকরি করতাম, মডার্ন মোটরস মতিঝিল, ওখান থেকে মগবাজার আসছি 1968-এ। ওখান থেকে মডার্ন মোটরস যখন আমরা ক্লোজ হয়ে গেল, তখন আমি এই পরিবাগে এখানে আমি নিজে কাজকর্ম করি। বর্তমানে ফক্সওয়াগন ক্লাব আছে, ক্লাবের সাথেও আমি জড়িত, এবং ক্লাবের যারা আছেন ওনারা আমাকে খুব ভালো জানে, এবং তারা ওনারা আমাকে পছন্দ করেন। আমাকে ছাড়া ওনারা হয়তো অন্য কোথাও কাজ করায় না। যা কিছু কাজ হয় সেটা আমার মাধ্যমে হয়। ক্লাবের সাথে অনেক ট্যুরে গেছি, নেপালে গেছি, তারপরে আপনার কিছুদিন আগে ওই কক্সবাজার, বিভিন্ন জায়গায়, সিলেটে টিলে অনেক জায়গায় গেছি। তারপরে কিছুদিন, কয়েকদিন আগে আমি সাজেক গেছি। আমি যে সমস্ত গাড়িগুলো গেছে সব আমার হাতে রিপেয়ার করা গাড়ি। তো মোটামুটি কোনো গাড়িতে কখনো কোনো ট্রাভেল দিয়ে নাই। আমরা যখন নেপাল ট্যুরে গেছি, তখন আপনার সেখানে নেপালিরা হয়তো এত ভালো অভিজ্ঞ সেখানে লোকজন ছিল না,
তো আমি সেখানে যাওয়ার পরে অনেক গাড়ি আসছে, তো সেখানে কিছু মেকানিক্সও আসছে, তাদেরকে আমি কীভাবে কাজকর্ম করবে কোনটা কী করবে আমি অনেক কিছু তাদেরকে সাজেশন দিয়ে আসছি, তারা হয়তো সেভাবে কাজকর্ম করতেছে, তাদের সেখানে গাড়িও চলতেছে, তারা চালাচ্ছে। এটা আমি যখন মোটামুটিতে চাকরি করি তখন আমাদের মোটামুটিতে প্রত্যেক বছরে আপনার ইঞ্জিনিয়ার আসতো জার্মান থেকে, তো ওদের সাথে আমার সাথে ধরেন আরও তিনজন ছিল, তারা ট্রেনিং দিছিল জার্মান ইঞ্জিনিয়ারদের কাছে, তো আমিও সেখানে ছিলাম, তো তিনজনের মধ্যে এখন আমিও বেঁচে আছি আর বাকিরা নাই, এখন তারা মারা গেছে সবাই, তো তাদের সেই অভিজ্ঞতাতে আমি কাজকর্ম করতেছি। এটা হলো 1968-এ, হ্যাঁ 68, হ্যাঁ পাকিস্তান ছিল 68 এবং 69, তখন প্রত্যেক বছরে যত নতুন গাড়ি বের হতো তখন ওদের জার্মান থেকে ইঞ্জিনিয়ার আসতো, মোটামুটি এসে আমাদেরকে ট্রেনিং দিয়ে যেত। আমার তো মনে হয় এখনও 150 মতো আছে, অনেকগুলো হয়তো বাসে অনেকে ফেলে রাখছে, খুব কম চালায়, এই আছে 150 গাড়ি তো হবে। চেনা মানে কত, মানে যেগুলো চলতেছে আর কি কতগুলো হবে, 50-60টা বেশি হবে, তারও বেশি, জি 1-200 কত চলতেছে না, ধরেন সখানিক চলতেছে 100 রানিং আছে, তবে সেটা রেগুলার না, তখন তো কোম্পানিতে কাজ হইতো তখন সবসময় জার্মানদের জার্মান ইঞ্জিনিয়ার আসতো, ওনারা এসে আমাদেরকে ট্রেনিং দিয়ে যেত, ওদের ট্রেনিং অনুযায়ী আমরা কাজ করতাম, তখন তো অনেক ম্যাক্সিমাম গাড়ি ছিল ফক্সওয়াগন, তো ওই তুলনায় এখন খুব কমে চলতেছে গাড়ি, কারণ এটার গাড়ির বয়স হয়ে গেছে, সে তুলনায় গাড়িও কমে গেছে, এখন অন্য জাপানি গাড়ি ম্যাক্সিমাম আমাদের দেশে, তখন তো আপনার ধরেন রাস্তাঘাট এরকম ছিল না, এত উন্নত মানের ছিল না, তখন গাড়িগুলো খুব কম ছিল, তখন ফ্রিলে চালানো গেছে, এখন তো ওরকম ফ্রিলে চালানো যায় না, এখন তো যানজটের মধ্যে চলতে হয়। আমরা সেদিন সাজে গেলাম, সেখানে আপনার যাত্রাবাড়ি পার হওয়ার পরে আমাদের মনে হয় মেঘনা ব্রিজ ক্রস করতে মনে হয় 2-2.5 ঘন্টা লাগছে মিনিমাম। আমার প্রথম থেকে আমার এই গাড়ির মধ্যে আমার লাইফ আরম্ভ গাড়ির রিপেয়ারের জগতে, তো আমি সেই হিসাবে এই গাড়িটাকে আমি ধরে রাখছি যে আমি আল্লাহাক আমাকে যতদিন বাসায় রাখে, আমি ক্লাব লোক ক্লাবকেও বলছি যে আল্লাহাক আমাকে যতদিন বাসায় রাখে আমি এই গাড়ির কাজ করে যাব, যতদিন আমাকে আল্লাহাক কাজ করার তৌফিক দেয়।